আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কুক বুক। চলে এলাম আরেকটি সহজ রেসিপি নিয়ে। আজকের রেসিপি রেড সস পাস্তা। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যান। তো চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি এখানে চুলা একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি তিনটি টমেটো একটু চিরে এর মধ্যে সিদ্ধ করতে দেব। তো টমেটোগুলো সিদ্ধ হতে থাক। সিদ্ধ করার পর এগুলো যখন স্কিন সরে আসবে তখন আমরা এগুলো পানি থেকে তুলে নেব। টমেটোগুলো তুলে নিয়েছি, এখন এগুলো আমি ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। এখানে এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, এক চা চামচ তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 250 গ্রাম ফেনি পাস্তা। এগুলো এখন আমি 7 থেকে 8 মিনিট সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। স্কিন ছাড়িয়ে একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল স্পুন অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি, রসুনগুলো একটু ভাজা হবে তাতে দিয়ে দেবো আমরা পেঁয়াজ কুচি। রসুন কুচিগুলো আমরা পুরোপুরি ফ্রাই করবো না, একটু হালকা ফ্রাই করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে আমরা একটু ভাজা করে নেব, হালকা পরিমাণে, একটু বেশি ভাজবো না। এখন আমরা দিয়ে দিচ্ছি টমেটো পিউরিগুলো, যেগুলো আমরা ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো ভেঙে দিচ্ছি। এগুলো এখন আমরা হালকা মিডিয়াম আঁচে রাখতে থাকবো ঘন হওয়া পর্যন্ত। এখন এখানে আমরা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিব 7 মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 5 চা চামচ পরিমাণ অরিগানো, দিয়ে দিচ্ছি 8 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এগুলো এখন আমরা সব উপকরণগুলো একভাবে একই রকম করে ভালো করে মিক্স করে নেব।
এখন আমরা এগুলো হালকা মিডিয়াম আঁচে নাড়তে থাকবো একটি ঘন সসে পরিণত হওয়ার পর্যন্ত। দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 4-5টি ফ্রেশ বেসিন, এটা অপশনাল না দিলেও চলবে, এখন দিয়ে দিব আমরা যে পাস্তাগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, ঢেলে দিয়েছি। এখন আমরা পাস্তাগুলোকে সসের সাথে ভালো করে মিক্স করে নেব যেন প্রত্যেকটি পাস্তার সাথে সসগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। সস পাস্তা রেসিপিটি তৈরি করতে যত সহজ, খেতে কিন্তু অনেক মজাদার। আশা করি সবাই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।